হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অশ্বিনী। তো চলে এলাম আজ আরও একটা ড্রয়িং কম্পিটিশান নিয়ে। তো বন্ধুরা, আমি জানি যে এই ড্রয়িং কম্পিটিশানটা আবারও হচ্ছে এবং এটা হচ্ছে একটা মাঠের মধ্যে নিবেদিতা পার্কে। তো সেটা আর কি তোমাদের খুলে সেভাবে দেখাতে পারছি না, কারণ এখানে প্যাসেজটা খুবই ছোটো। তো চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো যায় ততটাই দেখানো। তো চলো, তোমরা পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখতে থাকো আর আমার সাথে থাকো। হ্যাঁ বন্ধুরা, যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। ছোটো থেকেই আমরা দেখে বড় হচ্ছি যে প্রতি বছর এরকম বসে আঁকা প্রতিযোগিতা হয়। আমি কিন্তু খুব ভালোবাসতাম এইসব বসে আঁকা প্রতিযোগিতা করতে। আর এই নিয়ে এইটা বাচ্চাটার অনেকগুলো বসে আঁকা প্রতিযোগিতা হয়ে গেল। এর আগে আমি যথাসময় চেষ্টা করেছি তোমাদের দুখানা দেখানো, তার কারণ সবকটা আমি দেখিয়ে উঠতে পারিনি। তো কীরকম হয় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটাই। তো যাই হোক বন্ধুরা, ফার্স্ট এখানে সবাই লাইন দিয়েছিল, তো লাইন দিয়ে সবাই বাচ্চাকে ঢোকাচ্ছিল আর আমরা আমাদের বাচ্চাটাকে ফার্স্টের দিকেই ঢুকিয়ে দিয়েছিলাম। তো আমরা আসলে একটু লেট করে এসেছিলাম, তো লেট করে এসে দেখছি তখন শুরুই হয়নি। তো যাই হোক, তাড়াহুড়ো করে আসারও কোনো ইয়ে হয় না। তো তিনটের সময় শুরু হওয়ার কথা ছিল, তো মোটামুটি শুরু হতে হতে ওরা চারটে প্রায় বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই। আর যেহেতু এখন শীতকালে তাড়াতাড়ি সন্ধে হয়, তো আমাদের বাচ্চাটা যেহেতু ক, তাই ওকে হয়তো তাড়াতাড়ি ছেড়ে দেবে, কিন্তু যারা গ আছে তাদের কিন্তু মোটামুটি দু ঘন্টা লাগবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি শুরু করারও চেষ্টা করেছিল। তো যাই হোক চলো, আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ না বাচ্চাটা হচ্ছে। তো বাচ্চাটাকে ছেড়ে তো যাওয়া যাচ্ছে না, কিছু করার নেই। তো আমরা দূর থেকে বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলাম। তোমরা হয়তো এখান থেকে দেখালে দেখতে পাবে না বা বুঝতে পারবে না, যদি বুঝতে পারি বা দেখাতে পারি তোমাদের নিশ্চয়ই দেখাবো। একদম দূর থেকে মানে আর কি দেখা যাচ্ছিলো বাচ্চাটাকে, যে বাচ্চাটা বসে রয়েছে। তো এই দেখো লাইন বেড়েই চলেছে, আর এই যে লাইন প্রায় এবার শেষের পথে। তো শেষ হয়ে গেলেই আমার কম্পিটিশনটা শুরু করা হবে। জানি না অন্য জন্য না, আজকে হয়তো ঠান্ডাটা খুব বেশি ছিল আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে মানে দাঁড়ানো যাচ্ছিল না। তো ভাবছিলাম চা খাবো, কিন্তু বাচ্চাটার কম্পিটিশনটা শুরু হয়ে গেলো, আমরা চা খাবো এটাই ঠিক করেছিলাম। এত ঠান্ডা হাওয়া সত্যি বলছি দাঁড়ানো যাচ্ছিল না। শীত কেমন পড়েছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা, তোমাদের কেমন শীত লাগছে, আমাদের তো দারুণ শীত লাগছে। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো প্রতিটা মানুষের গায়ে এখানে সোয়েটার রয়েছে, তার কারণ সত্যিই কিন্তু শীতটা খুব বেশি পরিমাণ পড়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে সবাই এখানে মোটামুটি বাচ্চাদেরকে ঢুকিয়ে নিয়েছে আর বাচ্চারা ওখানে বাকি নেই। তো যাই হোক চলো, বাচ্চা যদি ঢুকে পড়েছে তাই আমরা এবার নিশ্চিন্তে গিয়ে কিন্তু চাটা খেতে পারবো। তো চলো মানুষের
বন্ধুরা এই দেখো এত শীত করছিল, তাই চায়ের দোকান দিয়ে আমরা চা খেতে আরম্ভ করেছিলাম। তো চা খাওয়ার পর যখন শীতটা একটু কমলো, তো তারপরে দেখতে গেছিলাম বাচ্চাটার কম্পিটিশনে আঁকাটা হয়েছে কিনা। তো সেখানে গিয়ে দেখলাম হাতে আর মাত্র 15 মিনিট আছে, তো যেসব বাচ্চাদের আঁকা হয়ে গেছে তাদেরকে তুলে দিচ্ছে। আর স্বভাবত আমাদের বাচ্চাটা একটু লেট হবে, তার কারণ ওর আঁকাটা একটু বেশি আছে, সেই জন্য অনেক বাচ্চার আঁকা হয়ে গেছে, তাই তারা উত্তম করে দিয়েছে। ওই দেখো তোমরা ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা কিন্তু বাচ্চাটাকে দেখতে পাচ্ছি, বাচ্চাটা এখনো আঁকছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা, আর নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে দেখা হবে।